রাজ্য বিজেপির অনেক নেতাই দলের ক্ষতি করার চেষ্টা করছে। আমার দায়িত্ব এই ক্ষতির হাত থেকে দলকে বাঁচানো। নহাটা এলাকায় দলীয় কর্মীদের নিয়ে পিকনিকে গিয়ে একথা বললেন সাংসদ শান্তনু ঠাকুর। রাজ্য বিজেপি এখন বেসুরো বাজছে, তাকে সুরে বাঁধার চেষ্টা করছেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর এবং তার অনুগামীরা। সোমবার নিজের মুখে এমনই জানালেন শান্তনু ঠাকুর। রাজ্য বিজেপি এবং দলের সাংগঠনিক জেলার নতুন কমিটি ঘোষণা হবার পর থেকেই বেসুরো হতে শুরু করেন রাজ্য বিজেপির একাধিক নেতা সহ বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর এবং একাধিক বিধায়ক। এরপর থেকেই নানা ক্ষেত্রে বেসুরোরা একত্রিত হয়ে একাধিক বৈঠক করেছেন, নিজেদের ক্ষোভের কথা ইতিমধ্যেই তাঁরা প্রকাশ করেছেন। এর মধ্যেই সোমবার উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থানার নহাটা এলাকায় দলের এক স্থানীয় নেতার বাড়িতে পিকনিকের আয়োজন করা হয়। সেখানে শান্তনু ঠাকুর, সুব্রত ঠাকুরের মতো তথাকথিত বিদ্রোহী নেতা হিসেবে পরিচিত রাজ্য বিজেপি নেতা সায়ন্তন বসু, রাজু ব্যানার্জি, জয়প্রকাশ মজুমদারেরা উপস্থিত ছিলেন। সেখানে তারা রুদ্ধদ্বার বৈঠকও করেন। না, কোনো বৈঠক নেই, এই একটু সবার সাথে একটু গেট টুগেদার করা, জানা, একটু কথা বলা, নিজেদের মধ্যে যেরকম হয় সব কার্যকর্তা কর্মকর্তা দলীয় কর্মী যারা চাইছিল অনেকদিন ধরে যে এক জায়গায় হওয়ার, তাদের কথা বলার এবং ভালো মন্দ কী আছে সেটা জানার, নতুন বছরে উইশ করার একটা থাকে, নববর্ষের যে অ্যাকচুয়াল নিজেদের মধ্যে কথাবার্তা আদান প্রদান করা, গেট টুগেদার করা এবং একটা ছোটোখাটো একটা পিকনিকের মতন যেরকম হয়। শীতকালে বাঙালি চড়ুইভাতি করে, সুন্দর আবহাওয়া, কয়েকদিন বৃষ্টি গেছে, তারপরে এখন রোদ উঠেছে, এতে কি ইঙ্গিত কি দিচ্ছে? ইঙ্গিত একটা তো আছেই, ইঙ্গিতটা হচ্ছে আমাদের অসংখ্য কর্মী, তাদের সঙ্গে জনসংযোগ করা, তাদের পাশে দাঁড়ানো, একসঙ্গে খাবার খাওয়া, তাদের পরিবারের সঙ্গে দেখা করা, এটা হচ্ছে বিজেপির পরিবার, বিজেপির সেই একদম গ্রাসরুটের, সেই বুথের যারা দাঁড়ায়, বুথে যারা কাজ করে, যারা মিছিলে যায়, যারা জেল খাটে, যারা পতাকা নিয়ে গর্বের সঙ্গে বেরোয় বিজেপির পতাকা নিয়ে, সেই কর্মীদের সঙ্গে কিছুটা সময় কাটানো, আনন্দের সময়, এই চড়ুই ভাতির সময়, সেইটাই হচ্ছে এই আজকের ইঙ্গিত। এ ব্যাপারে এদিন শান্তনু ঠাকুর অবশ্য দাবি করেন, 2024 লোকসভা নির্বাচনকে সামনে রেখে পিকনিকের মাধ্যমে সম্পর্ক যাত্রা করা হচ্ছে। নিজের লোকসভা এলাকায় যেসব মানুষেরা তাঁকে বিপুল ভোটে জয়ী করেছেন তাঁদের সঙ্গে সম্পর্ক তৈরি করাই এই কর্মসূচির উদ্দেশ্য। যারা আমার বনগাঁ অধিবাসীরা আছে, বনগাঁ লোকসভার অধিবাসীরা আছে, তো সকলে তো একটা বিরাট চ্যালেঞ্জ দিয়ে ভারতীয় জনতা পার্টিকে জয়লাভ করিয়েছিল। আমার ক্ষেত্রে বিপুল একটা ভোটকে অতিক্রম করে 2 লাখ প্রায় 40,000-এর মতো ভোট, সেটাকে ডিফিট করে আমাকে 1,11,094 ভোটে আমাকে জিতিয়েছে। তো সেই মানুষগুলো তো আমার জন্য খেটেছে। গত লোকসভা বিধানসভাতে 6টা বিধানসভা আমাকে জিতিয়েছে, এটা তো মানে একটা দৃষ্টান্ত, সারা সাউথ বেঙ্গলে দৃষ্টান্ত এটা, এবং রানাঘাট দক্ষিণ। তো অবভিয়াসলি সেই মানুষগুলোর পাশে আমরা থাকব না, আর তার জন্য আমাকে তো সমীকরণ তৈরি করতে হবে আগামী 24-এর জন্য, সেটা আমরা করছি। এদিন তিনি আবারও বলেন, রাজ্য বিজেপির অনেক নেতা দলের ক্ষতি করার চেষ্টা করছেন। দলের একজন সাংসদ তথা মন্ত্রী হিসেবে তার দায়িত্ব এই ক্ষতির হাত থেকে দলকে বাঁচানো, আর তিনি তারই চেষ্টা করছেন। আর এভাবে বেসুরো বাজা রাজ্য বিজেপিকে সুরে বাঁধার চেষ্টা করছেন শান্তনু এবং তার অনুগামী দলীয় বিক্ষুব্ধ নেতৃত্বরা, এমনই মনে করছে রাজনৈতিক মহল। এদিন পিকনিক থেকে ফিরে বনগাঁ মতিগঞ্জ এলাকায় চায় পে চর্চায় যোগ দেন শান্তনু। তো আমরা আগামী দিনে চাইছি সাংসদ সম্পর্ক যাত্রা তৈরি করতে আমার লোকসভাতে, প্রত্যেকটা বিধানসভায়, প্রত্যেকটা মণ্ডলে, বুথে আমরা সম্পর্ক যাত্রা করতে যাই, কারণ আগামী 24-এর কথা ভেবে, যার জন্য বিভিন্ন জায়গাতে, এটা নামেই পিকনিক কিন্তু সম্পর্ক যাত্রাটাই আমাদের মেন উদ্দেশ্য। তো অ্যাজ এ সাংসদ হিসেবে, মন্ত্রী হিসেবে যতটুকু সহযোগিতার হাত আমার বনগাঁবাসীর কাছে পৌঁছে দিতে পারি, নাগরিকদের কাছে পৌঁছে দিতে পারি, সেটা আমাদের কাছে মনে হবে যে আমরা কিছু কাজ করতে পেরেছি, এটাই আমাদের চিন্তাভাবনা। সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, গোপালনগর।